بسم الله الرحمن الرحيم الله نامي شروع করিলাম হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি যে কথাটি নিয়ে আসছি এই কথাটি অনেকে শুনলে মেনে নিতে পারবেন না এবং জ্ঞানীগুণীর কাছে আমার এই কথাটি থাকবে তো এর ফাঁকে দিয়ে যদি কোনো মানুষ যদি এই কথাগুলো নিয়ে চিন্তা করে তো হয়তো ইনশাআল্লাহ সে এই কথাগুলো শোনার পরে যে সে যদি পরীক্ষা করে দেখে যে আমার কথা সত্য কিনা মিথ্যা তাহলে তিনি মানবেন হয়তো প্রথম দিক দিয়ে মানতে চাবেন না যে এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ কি বলেছেন যে নিজের ভাগ্য নিজেরই পরিবর্তন করতে হবে এখন দেখা যায় আমি কাজ করব না বা কোনো কিছু করব না আর শুধু খালি মোনাজাত করব যে আল্লাহ তুমি এইভাবে দাও সেভাবে দাও ওইভাবে করে দাও ওইভাবে করে দাও তখন না আল্লাহ কি বলেছে আমি উসিলা ছাড়া কিছু করি না তুমি যে কোনো একটা কিছু উসিলা করো সেই উসিলার মাধ্যমে আমি তুমি যখন অগ্রসর হবে তখন আমি তোমার সামনে আমি কিছু একটা করে দেব হে জগতবাসী তো আজকের যে বিষয়টি হলো যে হ্যাঁ উসিলা করলে আল্লাহ অনেক কিছু করবে কিন্তু দেখা যায় আমার হায়াত কমে গেছে বা আল্লাহ যখন আমাকে এই পৃথিবীতে পাঠালেন তখন আমাকে হায়াতের নির্ধারণ করে দিয়েছেন আমাকে রিজিকের নির্ধারণ করে দিয়েছেন আমাকে যা জীবনে কিছু খরচ করব সমস্ত কিছু একটা হিসেব নির্ধারণ করে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তো এখন দেখা যায় যে আল্লাহ সেই খাবার খাদ্য আমার জীবনে যা কিছু ভরণ পোষণ আছে সমস্ত কিছু দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠালেন তখন দেখা যায় যে আমার হায়াত আল্লাহ রেখেছে 50 বছর এখন 50 বছর যে আল্লাহ আমার হায়াত রাখলো এখন কি করে আমি 80 বছর বাঁচবো যদি আমি মনে মনে চিন্তা করি যে আল্লাহ 50 বছরে গিয়ে যদি তোমাকে খুশি করতে না পারি তোমার সাধন ভজন সাকসেস করতে না পারি তখন কি হবে তখন দেখা যায় আমি তো আটকে যাব হে আল্লাহ আমি পারবো না তখন দেখা যায় যে আল্লাহ আমাকে রিজিক মেপে দিয়েছে এই রিজিকগুলো সে ব্যবহার করবে খাবে এরপরে তার হায়াত 50 বছর আছে এরপরে সে ইন্তেকাল করবে তো আমি এখন বলতে চাচ্ছি যে হায়াত মৌত রিজিক দৌলত এই সমস্ত কিছু আল্লাহর কাছে রেখেছে কিন্তু আমি বলবো যে এই হায়াত মৌত সমস্ত কিছু আল্লাহর কাছে রেখেছে ঠিকই যখন আল্লাহ আমার ভাগে যা কিছু রেখেছে তা যদি শেষ হয়ে যায় একদিন তখন আমি মৃত্যুবরণ করব তবে দেখা যায় আমি 14-15 বছর বয়স থেকে দেখা যায় আমি 2 প্লেট ভাত খাই এবং সারাদিনে বাড়তি কথা বেশি বলি এবং দেখা গেছে ঘুম বেশি ঘুমাই এমন দেখা যায় যে আমার শ্বাস প্রশ্বাসও আমি বেশি নিতেছি দৌড়াইতেছি হাঁপাইতেছি শ্বাস প্রশ্বাস বেশি নিতেছি তাহলে আমি কতগুলো বাতাস গ্রহণ করব কতগুলো খাদ্য খাবার খাবো এই সমস্ত কিছু আল্লাহ হিসেব করে আমাকে দিয়েছে সময় যেদিন হবে শেষ হবে আমি চলে যাব তবে 50 বছরের সমস্ত কিছু দিয়ে যখন আমাকে পৃথিবীতে আল্লাহ পাঠালেন এখন এই 50 বছরের জিনিসগুলো যদি আমি আরও 15 বছর আমি চাই যে হে আল্লাহ আমি আপনার ইবাদত করব আরও 15 বছর আমাকে হায়াত দাও আল্লাহ আমাকে হায়াত দিবে না কেননা আল্লাহ আমাকে সমস্ত কিছু নির্ধারণ করে দিয়েছে হিসেব মতো চলতে হবে তো এখন দেখা যায় কি হলো আল্লাহর হিসেব মতো আল্লাহ যখন দিয়েছে আমার এই রিজিক শেষ হলে আমি চলে যেতে হবে তখন দেখা যায় আমি ভাত প্রতিদিন 2 প্লেট খাই যেই লোকটি প্রতিদিন 2 প্লেট ভাত খায় সেই লোকটি যদি 1 প্লেট ভাত খায় তবুও কিন্তু সে বেঁচে থাকবে সে মরবে না আর তেমন শক্তিও তার কমবে না তো এখন দেখা যায় আজকের পর থেকে আমি 1 প্লেট করে ভাত খাই তাহলে যে প্রতিদিন আমি 2 প্লেট করে ভাত খাইতাম এতেও আমি চলতে পেরেছি আর 1 প্লেট ভাত খাই তবুও আমি চলতে পারতেছি তাহলে আমি যে জায়গায় 2 প্লেট ভাত খাইতাম সে জায়গায় আমি 1 প্লেট খাই তাহলে 1 প্লেট আমার জমা রইল প্রতিদিন আমি পানি 5 গ্লাস খাইতাম 6 গ্লাস খাইতাম আমি 1 গ্লাস পানি কম খাইতেছি আমার 1 গ্লাস পানি জমা রইল এখন আমি মুর্শিদ ধরেছি মুর্শিদের কাছে যখন গেছি তিনি আমাকে দমের সাধনা দিয়েছে দমের সাধনা যখন দিয়েছে আমি একদমে আল্লাহকে 100 বার জপতে পারি 150 বার জপতে পারি আল্লাহু 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 এরকম 100-150 বার আমি জপতে পারি
প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আল্লাহকে একবার নাম ডাকা যায়, আবার 50 বার 100 বার 150 বারও ডাকা যায়, যখন দম লম্বা হয়ে যায় 150 বারও পারা যায়, তাহলে আমি আল্লাহর নামের ভাগ বেশি এনেছি, কিন্তু একদমই আমি এতগুলো জপেছি। তো সারাদিনে যদি আমি 50 বার দম আটকাইয়ে আমি আল্লাহর নামে 100 বার জপি, যে জায়গায় একবার শ্বাস বন্ধ করে আমি একবার জপতাম, সে জায়গায় আমি 100-এর উপরে আমি আল্লাহ নাম জপতে পারি, তাহলে আমার শ্বাস সঞ্চয় হয়েছে এবং আল্লাহর জিকির বেশি হয়েছে, আমার হায়াত বৃদ্ধি হয়েছে। চলুন বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন অন্তরে অন্তরে, মনে মনে বলবেন যে সুবহানাল্লাহ, যে তোমার কুদরতের ওপর লীলা বোঝা মুশকিল, তবে তুমি আমাকে যে মাপ দিয়ে আমার রিজিক দিয়েছ, সেই রিজিকের থেকে আমি কম খাইতেছি, এবং যে কথা বলার শক্তি দিয়েছ, আমি কথাটা কম বলি, ভিতরে ভিতরে আল্লাহর জিকির বেশি করি, এবং সেই দম সাধনার মাধ্যমে আমি প্রতিদিন, আমি দেখা যায় যে জায়গায় আমি 500 বার দম নিতাম, সে জায়গায় আমি সেখান থেকে 10টা দম কম নিয়েছি, যে জায়গায় আমি 1000 বার দম নিতাম, সেখান থেকে আমি 50 বার দম কমিয়ে দিয়েছি, এক শ্বাসে আমি এতবার জপেছি আর দম রেখে রেখে আল্লাহকে স্মরণ করেছি, তখন কি হলো, আমার দমের সাশ্রয় হলো, আমার কথার সাশ্রয় হলো, আমার খাদ্যের সাশ্রয় হলো, তখন কি হলো যে এই সাশ্রয় জিনিসগুলো শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে পৃথিবী থেকে নেবেন না, আল্লাহ 50 বছর নির্ধারণ করে দিয়েছিলেন, তাহলে আমি যদি সামনে 10 বছর বেশি বাঁচি, তাহলে আমার কর্মগুণী, আমি লোভ করি নেই, আমি খাবার লোভ করি নেই, আমি আল্লাহর নাম জপেছি বেশি, দম সাধনা করেছি বেশি, তখন এর মধ্যে দিয়ে দেখা যায় আল্লাহ এখানে দয়ার দৃষ্টি করে আমার কর্মগুণে আল্লাহ আমাকে হায়াত বৃদ্ধি করেছে আরও 10 বছর, আর সেই 10 বছর জমে আমার 50 বছরের সাথে যখন হায়াত আমার 10 বছর জমা হলো, সঞ্চয় হলো, তখন সেই 10 বছর পেয়ে আমি আল্লাহর ইবাদত আরও বেশি বেশি করেছি, তাহলে আল্লাহ আমার উপরে আরও বেশি সন্তুষ্ট হয়ে গেছে। হয়তো আল্লাহ যদি দয়া করে যে সে আরও 10 বছর সঞ্চয় করেছে হায়াত, তখন সেই হায়াত দিয়ে আমাকে আরও বেশি খুশি করেছে, তখন আল্লাহ দয়া করলে আরও 10 বছর দিয়ে দেবে, তাহলে আমি মোট 70 বছর হায়াত পেয়ে গেলাম, যেখানে আমি ছোটোখাটো অলি হতাম, ছোটোখাটো মমিন ব্যক্তি হয়ে আমি মৃত্যুবরণ করতাম, সে জায়গায় জবরদস্ত একজন আউলিয়া বানিয়ে আল্লাহ আমাকে পৃথিবী থেকে বিদায় দিল। হে জগতবাসী, যদি আমাদের এই কথাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের আরও ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে আপনাদের কাছে যেন এই ভিডিওগুলো পৌঁছায়। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।